করোনা কেড়ে নিল বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরীকে। ফুসফুসে শতভাগ সংক্রমণই মৃত্যুর কারণ, বাদ জোহর বনানী কবরস্থানে দাফন। বিশেষ ফ্লাইট চালুর প্রথম দিনে দশটির মধ্যে বিমানের চারটি বাতিল। তথ্য বিভ্রাটে প্রবাসীদের ভোগান্তি চরমে, টিকিটের জন্য হুড়োহুড়ি। সর্বাত্মক লকডাউনে রাজধানীর সড়কে বেড়েছে সব ধরনের যানবাহন ও মানুষের চাপ। অলিগলিতে নেই কড়াকড়ির বালাই, মিরপুরে রিক্সাওয়ালাদের বিক্ষোভ। লকডাউনেও তিন শিফটে মেট্রো রেলের কর্মযোগ্য, শিগগিরই শুরু নিচের রাস্তা প্রসারিত করার কাজ। 2000-এ কক্সবাজার ঘুমধুম রেল লাইনের স্বপ্নপূরণ 2022-এ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। করোনা কেড়ে নিল বাংলা সিনেমার মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরীকে। গতরাত সোয়া 12টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান 70 বছর বয়সী এই কিংবদন্তি অভিনেত্রী। সংক্রমণ এড়াতে বাদ জোহরে তার দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এদিকে ফুসফুসে শতভাগ সংক্রমণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার যারা ফ্যামিলি বা ফ্রেন্ড আছে, দেখার পর বনানী কবরস্থানে নেওয়া হবে, আর বনানী কবরস্থানে আপনার গার্ড অফ অনার ওখানে হবে, তারপর আপনার জানাজা ওখানে হবে আর দাফন ওখানে হবে। আমরা বেশি মুভমেন্ট করা যাচ্ছে না, কারণ উনি করোনা পেশেন্ট ছিল, তো অন্য জায়গায় FDC-তে বা অন্য জায়গায় বলেছিল জিনিসতে, কারণ করোনার জন্য আমরা বেশি মুভমেন্ট করাতে চাচ্ছি না, কারণ অন্য লোক এফেক্টেড হতে পারে। করোনা আক্রান্ত হয়ে 13 দিন আগে হাসপাতালে ভর্তি হন কবরী। চিকিৎসকরা জানালেন অন্য কোনো জটিলতা না থাকলেও ফুসফুসে শতভাগ সংক্রমণের কারণেই মৃত্যু হয় তার। এবং লাইফ সাপোর্টে থাকা অবস্থায় উনি আসলে অক্সিজেনটা মেনটেন করতে পারছিল না, পাশাপাশি ওনার গতকালকে দুপুরের পর থেকে ওনার ব্লাড প্রেশার এবং হার্ট রেট এগুলোতে চেঞ্জ হচ্ছিল, ব্লাড প্রেশার কমে যাচ্ছিল। যখন ভর্তি ছিল তখন তো সিটি স্ক্যান করে আসছিল, 64% ইনভলভ ছিল। এখানে ভর্তি অবস্থায় আপনারা জানেন যে ICU থেকে তার সিটি স্ক্যান করা যাবে না, আমরা ICU থাকা অবস্থায় ওনার পোর্টেবল এক্সরে এক্সরে করেছিলাম, সেই এক্সরেতে কিন্তু দুই লাঙে অলমোস্ট 100% ইনভলভ ছিল। প্রবাসী কর্মীদের কাছে ফেরার স্বার্থে বিশেষ ফ্লাইট চালুর প্রথম দিনে দশটির মধ্যে 5টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত প্রবাসী। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিউলি, আপনি জানেন যে গত 14 এপ্রিল করোনা ঊর্ধ্বগতি রোধে সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণার পর প্রবাসী কর্মীদের কথা চিন্তা করে আজ থেকে আবার 5টি দেশে বিশেষ ফ্লাইট চালু করা হয়। এবং আজ প্রথম দিনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার বিভিন্ন এই 5টি দেশে 10টি ফ্লাইট যাওয়ার কথা ছিল, তবে এরই মধ্যে কিন্তু 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানে 4টি এবং ফ্লাইট দুবাইয়ের 1টি। তবে ফ্লাইট বাতিলের তথ্য যাত্রীদেরকে আগে না জানানোর কারণে তারা চরম দুর্ভোগে পড়েন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে শত শত প্রবাসী এখানে জড়ো হয়েছেন, তারা ক্ষোভে ফেটে পড়েছেন, কারণ তাদেরকে এই ফ্লাইট বাতিলের তথ্য আগে না জানানো, তারা দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা খরচ করে লকডাউনের মধ্যে তারা বিমানবন্দরে এসেছে, কিন্তু এবং এর বাইরেও তাদেরকে করোনা টেস্ট করতে হয়েছে এবং অনেক টাকা খরচ হয়েছে তাদের ভিসা এবং হোটেল বুকিংয়ের পেছনে। কিন্তু এই যে তাদের ভোগান্তি এবং এই দায়ভার কে নেবে এবং আর্থিক ক্ষতি দায়ভার কে নেবে সেটা তারা জানতে চাচ্ছেন। এবং আসলে এই ফ্লাইটগুলো কবে আবার চালু হবে সেই বিষয়েও কিন্তু এয়ারলাইন্সগুলো থেকে তাদের সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। তবে বিমানের MD টেলিফোন আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিশেষ ফ্লাইটের ক্ষেত্রে ল্যান্ডিং পারমিশন নিতে হয়, তবে ল্যান্ডিং পারমিশন নিতে সৌদি কর্তৃপক্ষ বিলম্ব করছে, সে কারণে রিয়াদগামী যে ফ্লাইটটি সকাল 6:00-6:30 ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি যেতে পারেনি। এর বাইরে দুবাই এবং দাম্মাম এবং সিঙ্গাপুরে যে 3টি ফ্লাইট ছিল সেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে যাত্রী স্বল্পতার কারণে। এবং তিনি দাবি করেছেন যে আসলে আগে যেহেতু ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছিল তাই অনেকেই টিকিট ফেরত নিয়েছেন, এছাড়া করোনা টেস্ট সময় মতো করতে পারেনি, তাই এই মুহূর্তে স্বল্প যাত্রী নিয়ে তাদের ফ্লাইট চালানো তাদের পক্ষে আসলে লাভজনক নয়, তাই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এবং যাত্রী স্বল্পতার কারণে ফ্লাইট দুবাই ফ্লাইট বাতিল করেছে। এবং কিছুক্ষণ আগে বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন যে আজকে যাওয়া আসা মিলে মোট 14টি ফ্লাইট যে যাওয়া আসার কথা ছিল তার মধ্যে আসার ক্ষেত্রে 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাওয়ার ক্ষেত্রে 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে আগামী ল্যান্ডিং পারমিশন পেতে যে বিলম্বের সেই সমস্যাটি আগামীকালকের মধ্যে সমাধান হয়ে যাবে এবং আগামীকাল আরও অন্যান্য এয়ারলাইন্সও ফ্লাইট চালু করবে।
এবং ফ্লাইট সংখ্যা আরও বাড়বে। তবে এই যে এয়ারলাইন্সগুলো যে আগে থেকে যাত্রীদেরকে ফ্লাইট বাতিলের তথ্য জানাচ্ছে না এবং দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা যে চরম দুর্ভোগে পড়েছেন এবং তারা আদৌ যেতে পারবেন কিনা সে বিষয়টি যে অনিশ্চিত সে বিষয়ে কিন্তু আসলে তিনি কোনো তথ্য জানাতে পারেনি। তবে এই বিষয়ে কর্তৃপক্ষ অবগত আছে এবং তারা এয়ারলাইন্সগুলোকে এই বিষয়ে জানিয়েছেন বলে তিনি বলেছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সবশেষ। সাদিয়া, ফ্লাইট বাতিলের বিষয়ে সবশেষ জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার হাজিরা শিউলি। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি রিপোর্টার সানবীর রুপলের কাছে। রুপল, কারওয়ান বাজারের এখন কিন্তু যে চিত্র সেটি হচ্ছে কি প্রবাসী যারা আছেন, যারা এখনো যেতে পারেননি, তারা কিন্তু এখান তারা কিন্তু এখান থেকে টিকিট না কনফার্ম করতে না পেরে তারা কিন্তু এখন রাস্তায় অবস্থান নিয়েছেন এবং রাস্তার কারওয়ান বাজার মোড়ের ঠিক চারপাশেই কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। এবং তারা যতক্ষণ পর্যন্ত না এর একটি সুষ্ঠু সমাধান তারা না পান ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলার ঘোষণা দিচ্ছেন। তবে এখনও পর্যন্ত আমরা কোনো দেখতে পেয়েছি যে একটু পরপরেই তারা বিভিন্ন জায়গা থেকে যারা এখান থেকে তাদের এই অবরোধ ভেঙে যেতে যাচ্ছে তাদের উপরে চড়াও হচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে একটা সিএনজি আছে, এই সিএনজিটি এখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, তখনই তারা কিন্তু আটকে দিয়েছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তারা এই তাদের যে ফ্লাইট শিডিউলের যে সমস্যা সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বে না। এবং কারওয়ান বাজার ঠিক মোড়ে তারা বলছেন যে লকডাউনের সময় সব রাস্তাঘাট দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে বা অন্যান্য যানবাহনকে চলাচল করার সুযোগ দেওয়া হয়েছে সেই চলাচল কিন্তু তারা বন্ধ রেখেছেন। এখানে এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো রকমের হস্তক্ষেপ করেননি। যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল কার্যালয় সেখান থেকেও কিন্তু বলা হয়েছে যে মতিঝিল কার্যালয় থেকে কিন্তু বলা হয়েছে যে সেখানে যে 14, 15, 16, 17 এই তারিখগুলোর ফ্লাইট এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এবং আজকে সকাল থেকেও যেহেতু কোনো ফ্লাইট চলাচল করেনি তবে তারা এই ফ্লাইট চলাচলের ঘোষণার খবর পেয়ে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘোষণার খবর পেয়ে কিন্তু তারা ঢাকা অনেকেই বিমানের কার্যালয়ে উপস্থিত হয়েছেন, সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং যে 5টি দেশের প্রবাসী আছেন সেই 5টি দেশের প্রবাসী তারা কিন্তু বিমানের কার্যালয় এবং অন্যান্য যে টিকিট কাউন্টারগুলো আছে অন্যান্য বিমান এয়ারলাইন্সের সেই কার্যালয়গুলোতে এসেছেন। যদিও তারা সকাল থেকে অপেক্ষা করছেন, কেউ কেউ কাল রাত থেকে অপেক্ষা করছেন, ঢাকার বাইরে থেকে তারা বিভিন্ন মাধ্যমে, গণপরিবহন যেহেতু বন্ধ, বিভিন্ন মাধ্যমে তারা এসেছেন এবং তারা বলছেন যে এই যে তাদের ভোগান্তির শিকার তারা হয়েছেন এর দায়ভার আসলে কার, এই ধরনের একটি পরিস্থিতিতে এসে তারা কিন্তু এখানে এখন অবস্থান করছেন এবং এই অবস্থান করার অবস্থাটি যে চলছে তার এখন পুলিশ কিন্তু নিবারণ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের এই কথা বলার মাঝখান দিয়েই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েকজন সদস্য তারা এখানে চেষ্টা করছেন যে যানবাহন সচল রাখার জন্য। যদিও বিক্ষুব্ধ যে প্রবাসী আছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় থেকে তারা কিন্তু এখন পর্যন্ত বলেছে যে 20-21 তারিখের আগে তারা এখন পর্যন্ত কোনো, যেহেতু ল্যান্ডিং পারমিশন নেই সৌদি আরবের, সেখান থেকে ল্যান্ডিং পারমিশন না থাকার পরে তারা কিন্তু ল্যান্ডিং পারমিশন না থাকার কারণে তারা কিন্তু সেই এখান থেকে বিমানের টিকিট কনফার্ম করতে পারছে না। তবে এখানে দেখতে পাচ্ছি যে ঠিক বাংলা মোটর থেকে যে কোনো ধরনের পরিবহন, কোনো ধরনের পরিবহন কিন্তু তারা এখানে যাতায়াত করতে পারছে না এবং পুরো রাস্তাটি জ্যাম সৃষ্টি হয়েছে এবং জ্যাম সৃষ্টি হওয়ার ফলে এখান থেকে কারওয়ান বাজার থেকে ফার্মগেটের দিকের পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে। এর মধ্যে পান্থপথের এই রাস্তাটিতেও জ্যাম দেখতে পাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু
চেষ্টা করছেন যে তাদেরকে সংবরণ করার জন্য, যাতে বিক্ষুব্ধ এই প্রবাসীরা তারা শান্তিপূর্ণভাবেই তাদের সহ অবস্থান করেন। এবং যদিও এখনও পর্যন্ত সেরকম কোনো অবস্থার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, কারণ পুরো রাস্তাটির ঠিক চার রাস্তার মোড়ের পুরো রাস্তাটি কিন্তু, যে কটি রাস্তা আছে মুখ, সবকটি রাস্তায় কিন্তু তারা বন্ধ রেখেছে। এবং কারণ বাজার থেকে সোনারগাঁও হোটেলে যেহেতু কয়েকটি এয়ারলাইন্সের বুথ আছে এবং সেখান থেকে এই প্রবাসীরা এখানে বিক্ষুব্ধ হতে জড়ো হয়েছেন, যদিও তারা বলছেন যে তারা যদি আগে থেকে না জানতেন তাহলে করোনার এই এই সময় এসে তারা আসলে এখানে আসতেন না এবং জড়ো হতেন না। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেই থেকে সেটি হচ্ছে সবচেয়ে শঙ্কার বিষয়, এবং সেই শঙ্কা থেকে তারা এখানে অবস্থান করছেন যে তাদের ভিসার মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে তাদের সমাধান আসলে কী হবে। তা এখনও পর্যন্ত কারণ বাজার থেকে এটুকুই ছিল আমার হাতে সবশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফ্লাইট বাতিলের কারণে কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার সানবীর রুপল। সময় সংবাদে আরও থাকছে, ঐতিহাসিক মুজিবনগর সরকারের 50 বছর, 71-এর এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ নেয় প্রথম অস্থায়ী সরকার, ইতিহাস বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। হ্যাঁ সাদিয়া, যেহেতু গতকাল শুক্রবার ছিল সরকারের ছুটির দিন, সে কারণে আজকে আমরা রাজধানীর বিভিন্ন কোভিড যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে দেখেছি তুলনামূলক করোনা টেস্ট করতে আসা মানুষের সংখ্যা বেশি। বিশেষ করে আমরা দেখেছি কুর্মিটোলা হাসপাতালে কিন্তু দীর্ঘ লাইন ছিল। তবে এখানে যে বিষয়টি একই সঙ্গে আমরা দেখেছি যে মুগদা জেনারেল হাসপাতাল, সেখানেও দীর্ঘ লাইন ছিল। তো যে বিষয়টি সমস্যা, সাধারণ মানুষ যেটি বলছেন যে এই যে করোনা টেস্টের যে পরিমাণ এটি আসলে বাড়ানো দরকার। যেমন কুর্মিটোলা হাসপাতালে আপনার মাত্র প্রতিদিন 100 মানুষের যে নমুনা সেটি সংগ্রহ করা হয়, কিন্তু চাহিদা কিন্তু থাকে অনেক বেশি। এমনটি কিন্তু আমরা দেখেছি মুগ্ধ হাসপাতালেও। এবং আপনি জানেন যে অনস্পর, অর্থাৎ কেউ যদি সরাসরি এখানে আসে কোনো ধরনের মোবাইল রেজিস্ট্রেশন ছাড়া, সে কিন্তু টেস্ট করাতে পারছেন না, এটিও একটি সমস্যা। অনেকে হয়তো ডাক্তার দেখাতে আসছেন, ডাক্তার তাকে প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন যে কোভিড টেস্ট করাতে হবে, তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে সেই টেস্টটি করাতে পারছেন না, তাকে পরের দিন মোবাইল রেজিস্ট্রেশন কিংবা এসবের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো এটি কিন্তু একটি সমস্যা আমরা দেখছি হাসপাতালগুলোতে ঘুরে। আর রোগীর সংখ্যা এখনও সবগুলো হাসপাতালে আগের মতোই আছে। যেমন কুর্মিটোলা হাসপাতালে আপনি জানেন যে শয্যার সংখ্যা আছে মাত্র 250টি, সেখানে এই মুহূর্তে ভর্তি রোগী আছে 351 জন, আর আইসিইউর সংখ্যা মাত্র 10টি, ফাঁকা থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা মুগ্ধ হাসপাতালও দেখেছি, সেখানে আইসিইউর সংখ্যা মাত্র 19টি, সেগুলোও কিন্তু সবগুলো পরিপূর্ণ। তবে মুগ্ধ হাসপাতালে কিছু সিট আমরা দেখেছি ফাঁকা, সেখানে 319টি মতো সিট রয়েছে, যেখানে ভর্তি রয়েছে 291 জন, সেখানে 20-25টি সিট কিন্তু ফাঁকা রয়েছে। তবে বেশিরভাগ হাসপাতালে যে বিষয়টি সমস্যা হচ্ছে যে যারা রোগীরা আসছেন তারা খুব সাহসাই আইসিইউর প্রয়োজন হচ্ছে, সে আইসিইউ সাপোর্টটা কিন্তু তারা পাচ্ছেন না। পাশাপাশি আরেকটি সমস্যা আমরা দেখেছি কুর্মিটোলা হাসপাতালে, যেমন কিছুক্ষণ আগে একজন রোগী মারা গিয়েছেন, তিনি কিন্তু পুরোপুরি সুস্থ ছিলেন, তার স্বজনরা আমাদের জানিয়েছেন, তার আজকে সকাল 10টায় তিনি এখন সুস্থ হয়ে পজিটিভ হয়েছেন কিনা সেটি টেস্ট করবার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সেই রোগী কিন্তু আধা ঘন্টার ব্যবধানেই মারা গিয়েছেন। তারা ধারণা করছেন যে তিনি কোভিড থেকে গত 10 দিন চিকিৎসা নেয় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি স্ট্রোক করে হয়তো মারা গিয়েছেন। এবং তারা বলছেন যেহেতু এই কোভিড বিশেষায়িত হাসপাতালগুলোতে অন্যান্য চিকিৎসা নেই শুধুমাত্র কোভিড ছাড়া, সে কারণে তাদের স্বজন হয়তো স্ট্রোক করার পর স্ট্রোকের যে চিকিৎসা, সে চিকিৎসা না পাওয়ার কারণেই হয়তো তাৎক্ষণিকভাবে তাকে বাঁচানো যায়নি বা তাকে কোনো চিকিৎসা দেওয়া যায়নি, সে কারণে কোভিড পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকার পরেও তিনি মারা গিয়েছেন। এবং তারা বলছেন যে তার অক্সিজেন যে লেভেল তাও কিন্তু খুব ভালো ছিল, কোনো ধরনের সাপোর্ট ছাড়াই কিন্তু 99-98 এমন ছিল। তো সব মিলে আসলে নানান সমস্যা রয়েছে হাসপাতালগুলিতে, কোথাও আরও খুব বেশি সংখ্যক নমুনা পরীক্ষার চাহিদা রয়েছে, কোথাও কোভিডের পাশাপাশি অন্যান্য চিকিৎসার চাহিদা রয়েছে, এমনভাবেই চলছে কোভিডের চিকিৎসা। তা আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ সাদিয়া। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর সড়কে সব ধরনের যানবাহনের চাপ বেড়েছে, নানা অজুহাতে রাস্তায় রাস্তায় বের হচ্ছেন নাগরিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাইনবোর্ড এলাকায় আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছে তার কাছে। তমাল,
সাদিয়া বেলাবাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের চলাচল অনেকটাই বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সাইনবোর্ডে নারায়ণগঞ্জের। আপনি দেখছেন যে সাইনবোর্ডে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। এখানে কিন্তু নানা ধরনের রিক্সা, অটোরিকশা এবং যে সিএনজিগুলো রয়েছে তারা কিন্তু চলছে এবং সবাই কিন্তু ঢাকামুখী হয়েছেন। আপনাকে জানিয়ে রেখে যে সকাল থেকে আমরা বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি, সেই এলাকাগুলোতে আমরা দেখেছি যে ভোরের দিকে কিন্তু মানুষের চলাচল অনেকটাই কম ছিল, কিন্তু বেলাবাড়ার সঙ্গে সঙ্গে সেটি অনেকটাই বেড়েছে। এবং মূল যে সড়কগুলো সেগুলোতে লোকজন কিছুটা কম থাকলেও হলিগড়িতে কিন্তু অসংখ্য মানুষ আমরা সকাল থেকে দেখেছি এবং সবাই কিন্তু নানা ধরনের খোরা যুক্তি নিয়ে আসলে বেরিয়েছেন। আরেকটি বিষয় যে পণ্যবাহী গাড়িতে কিন্তু আমরা বহু লোককে দেখেছি যে ঢাকা ছেড়েছেন এবং বহু লোক কিন্তু আমার ঢাকা ঢুকেছেনও। সেটি ছাড়াও সাদিয়া একটি বিষয় যে অনেকেই বলছেন যে তারা আসলে যে প্রয়োজনীয় কাজ, সেই প্রয়োজনীয় কাজ নিয়ে তারা বেরিয়েছেন, যদি পুলিশ সদস্যরা কিন্তু অনেকে বলছেন যে তারা আসলে মিথ্যা কথা বলে বা খোরা চুক্তি দিয়ে কিন্তু তারা অনেকে কিন্তু রাস্তায় নেমেছেন। সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রেখেছি আজকে লকডাউনের চতুর্থ দিন, এর আগে আমরা যেমন দেখেছি যে পণ্যবাহী গাড়ি চলেছে, গণপরিবহন কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু প্রাইভেট কারে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এবং অসংখ্য মানুষ কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এবং সেটি ছাড়াও কিন্তু রিক্সা, অটোরিকশা সহ কিন্তু অনেক মানুষ কিন্তু রাস্তায় আসলে তারা ঢাকায় ঢুকছেন, আবার অনেকে কিন্তু রাস্তায় দিয়ে তারা কিন্তু বেরোচ্ছেনও। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে পুলিশের যে চেকপোস্টে রয়েছে সেই চেকপোস্টে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি, অটোরিকশা সহ কিন্তু নানা ধরনের প্রাইভেট কার রয়েছে এবং নানা ধরনের গাড়ি রয়েছে। এবং এইমাত্র কিন্তু আসলে আমাদের যে ক্যামেরা সেটি কিন্তু ক্যামেরা দেখে কিন্তু অনেকে কিন্তু তারা কিন্তু সতর্ক হলেন এবং তারা কিন্তু আসলে সেগুলিকে সরানোর জন্য চেষ্টা করছেন। তো সব মিলে বলা যাবে যে সকাল থেকে কিন্তু আসলে লকডাউনের যে চিত্র সেটি কিন্তু হচ্ছে যে সকালের দিকে অনেকটাই কম ছিল, কিন্তু বেলা বাড়ার কিন্তু সঙ্গে সঙ্গে সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর সাদিয়া। সাইনবোর্ড এলাকা থেকে লকডাউন কর্মসূচির শেষ জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে তিন শিফটে দিন রাত চলছে মেট্রো রেলের কাজ। শিগগিরই মূল অবকাঠামোর শেষ হওয়া অংশের রাস্তার ব্যারিকেড তুলে দিয়ে নিচের রাস্তা প্রসারিত করা হবে বলেও জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ লিমনের রিপোর্ট। তখন মধ্যরাত, চলছে স্টেশন 9 এর ঢালাইয়ের কাজ। লকডাউনের মধ্যেও দিনরাত একাকার এই মহাযজ্ঞে। এরই মধ্যে আবার করোনার থাবা। তবে নিজেদের আইসোলেশন সেন্টার আর নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে এখানে কাজ চলছে সমানতালে। 24 ঘন্টা চালু রাখতে তিন শিফটই হচ্ছে কাজ। পরিবর্তন না এনে আমাদের ওয়ার্ক প্ল্যান অনুযায়ী যে কাজটা আছে সেই কাজটা অব্যাহত থাকবে। শিফটে শিফটে কাজ হচ্ছে, অর্থাৎ স্ক্রিনিং করে যেই গ্রুপটাকে আমরা পেয়েছি সেই গ্রুপটাই এখন কাজ শুরু করেছে। এরই মধ্যে লাইন বসানোর কাজ এগিয়েছে শেওড়াপাড়া হয়ে তালতলা পর্যন্ত। বসানো হচ্ছে দুই পাশের গার্ডার আর বুম পাম্পারের মাধ্যমে রেলের স্লিপার বসানোর অংশে চলছে বিশেষ ঢালাইয়ের কাজ। কার্যত এগুবে নিচের ব্যারিকেড তুলে রাস্তা আরও প্রশস্ত করার কাজ চলবে বলে জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আমরা অনেক জায়গা থেকে কিন্তু ইয়েগুলো সরিয়ে নিয়েছি, যেমন এখানে স্টেশনে কাজ হচ্ছে, এই স্টেশনের নিচ থেকে যদি আমি সরিয়ে নেই তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্যারাপেট ওয়াল যেখানে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আমরা ক্রমান্বয়ে যে আমাদের হার্ড ব্যারিয়ার ছিল সেগুলি আমরা সরিয়ে নিয়েছি। যদিও নিচ থেকে দেখলে বোঝার উপায় নেই উপরে চলছে এমন কর্মযজ্ঞ। মেট্রো রেলের নির্মাণাধীন প্রকল্পের কারণে দুপাশে ব্যারিকেড দিয়ে যখন কাজ করা হচ্ছে তখন রাজধানীর অনেক রাস্তাই কিন্তু এখন সংকুচিত হয়ে গেছে। তবে যেসব এলাকার নির্মাণ কাজ শেষ সেখানে আসতে দেখা যায় যে পুরো রাস্তায় কিন্তু আবার আগের রূপে ফিরে আসছে। তাই এ কথা হলফ করে বলা যায়, মেট্রো প্রকল্প চালু হলে শুধু উপর থেকে নয় নিচের সড়কপথের রাস্তাও আবার গতি পাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশেষ ফ্লাইট চালুর প্রথম দিনে বিপর্যয়। কারওয়ানবাজারে রাস্তা অবরোধ করে প্রবাসী কর্মীদের বিক্ষোভ। 10টির মধ্যে বিমানের 4টি বাতিল হওয়ায় ভোগান্তি চরমে।
সর্বাত্মক লকডাউনে রাজধানীর সড়কে বেড়েছে সব ধরনের যানবাহন ও মানুষের চাপ। অলিগলিতে নেই কড়াকড়ির বালাই। মিরপুরে রিকশাওয়ালাদের বিক্ষোভ। এবং করোনা কেড়ে নিল বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরীকে। ফুসফুসে শতভাগ সংক্রমণে মৃত্যুর কারণ, বা জহর বনানী কবরস্থানে দাফন। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।